নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। অথেন্টিক ব্যঞ্জনে আজ আপনাদের জন্য থাকছে পাবদা মাছের ঝালের রেসিপি। যা গরম পড়েছে এই সময় কম মশলার খাবার কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, তাই পেঁয়াজ আর টমেটো দিয়ে পাবদা মাছের ঝালের রেসিপি চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি। মাছটা প্রথমেই হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন আর এক চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। সর্ষের তেলটা দেওয়ার ফলে মাছটা ভাজার সময় কিন্তু ফেটে গায়ে ছিটে আসবে না। দুদিকে ভালো করে নুন হলুদ সর্ষের তেল মাখানো হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে এর মধ্যে মাছগুলো ছেড়ে ভেজে নিতে হবে। অল্প অল্প করে মাছগুলো ভাজতে হবে, একসাথে বেশি মাছ দিলে কিন্তু লেগে যেতে পারে। আর আমি চাপা দিয়ে ভাজছি যাতে মাছটা ফেটে গায়ে ছিটে না আসে। একদিক ভাজা হয়ে গেছে, এবার খুব সাবধানে উল্টে অন্য দিকটাও ভাজতে হবে। পাবদা মাছ যেহেতু নরম হয় তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর উল্টানোর সময় এবং ভেজে তুলে নেওয়ার সময় কিন্তু একটু সাবধানে তুলতে হয়, না হলে মাছটা ভেঙে যেতে পারে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই 1 চামচ কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমাদের লাল করে ভেজে নিতে হবে। সাধারণত পাবদা মাছ আমরা সর্ষে দিয়েই বানিয়ে থাকি, কিন্তু এইভাবে বানালেও অসাধারণ খেতে হয়। পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা কুচি করে কেটে রাখা টমেটো। টমেটোটা তাড়াতাড়ি নরম করার জন্য 2 মিনিট একদম লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর টমেটোটা কিন্তু বেশ ভালো মতোই নরম হয়ে গেছে। এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর আন্দাজ মতো নুন। সামান্য একটু জল দিয়ে দেব আর খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। গরমকালে আপনারা চাইলে এই ঝোলের মধ্যে সামান্য আলু আর সজনে ডাঁটাও কিন্তু দিয়ে দিতে পারেন। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস মতো জল। যদি একদম পাতলা ঝোল চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। এটা কিন্তু খুব চটজলদি রান্না, 10 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমি 2 মিনিটের মতো একদম মিডিয়াম ফ্লেমে মাছটা ঝোলের মধ্যে ফুটিয়ে নিলাম। আমাদের পাবদা মাছের ঝাল কিন্তু একদম রেডি। চাইলে ওপর দিয়ে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন পাবদা মাছের ঝাল।